আসসালামু আলাইকুম দর্শক, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দুয়াই। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতেছেন, একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এই মুহূর্তে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখতে পাচ্ছেন একটি ছাগল বাচ্চা আমার হাতে। আজকে আপনাদের সাথে কথা বলবো যে ছাগল কিভাবে পালন করে আপনারা লাভবান হবেন, সফল খামারের গল্প তুলে ধরবো। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? ভালো আছেন না? তো আপনার এখানে ছাগল কতগুলো আছে? লতা পাতা গাছ খাওয়ায় না? আপনি কি ওই বিভিন্ন ফিড ভুষি এগুলো যে খাওয়ায় এগুলো খাওয়ান না? খাওয়ায় সব গাছই খায়, কিন্তু দাম বেশি। দাম বেশি না, এর কারণে আপনি খাওয়াচ্ছেন না। কিন্তু দেখেন দর্শক, এই কাকা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ছাগল পালন করে মোটামুটি ভালোই লাভবান হচ্ছে, ফিড খাবারের প্রয়োজন হয় না। তো আপনি ছাগল পালনে উদ্যুক্ত কেমনে হয়েছেন? আগে গরু পালতাম। আগে গরু পালতেন? গরু পালতাম, হাই প্রেশার, হাড় দুর্বল গরু বেশি। হ্যাঁ, পরবর্তী ধরনের একটু সুস্থ ছিলাম, তখন তিনটা ছাগল কিনে আনলাম 16,000 টাকা। তিনটা ছাগল 16,000 টাকা, তিনটা থেকে এখন 17 হয়েছে। তো দর্শক আপনারা দেখেন, তিনটা ছাগল থেকে কিন্তু 17টা ছাগল অলরেডি তৈরি হয়ে গেছে। আর ছাগল আপনার বাচ্চা দেয় কতদিন পর পর? বাচ্চা 6 মাস পর পর। 6 মাস পর পর বাচ্চা দেয় না? তো ছয় আপনার এই ছাগলগুলো জাত কি? দর্শক দেখেন, তিনটা বাচ্চা থেকে কিন্তু 18টা বাচ্চা হয়েছে। কতদিন সময় লাগছে এই বাচ্চাগুলো হইতে? বর্তমানে 2 বছর। 2 বছরে কিন্তু 18টি বাচ্চা হয়েছে। এখন আমরা যে বাচ্চা দেখতে পাচ্ছি, মোটামুটি আর 1 বছর গেলে কিন্তু কাকার অনেকগুলো ছাগল হয়ে যাবে। আবার 2 মাস পরে ভরে যাবে। দেখেন দর্শক, আবার 2 মাস পরে কিন্তু ছাগল বাচ্চা হয়ে যাচ্ছে। তো আমরা কি বুঝতে পারলাম, ছাগল পালনে কিন্তু প্রচুর লাভ। আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, তারা কিন্তু ছাগল পালন করতে পারেন। কেননা গরু পালনে কিন্তু খাদ্যের দাম প্রচুর, ঘাসের চাহিদা প্রচুর। এতে করে কিন্তু আপনারা ছাগল পালন করে লাভবান বেশি হতে পারবেন খুবই অল্প দিনের মাধ্যমে। কারণ ছাগল বছরে 2 বার বাচ্চা দেয় ছাগল বছরে, এতে কিন্তু প্রচুর প্রচুর লাভ। তো আপনি ছাগল ভবিষ্যতে কি আরও বাড়াবেন নাকি? দর্শক দেখেন, ছাগল আসলে বাড়াইতে হয় না, এমনিই বেড়ে যেতেছে। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগছে। তো আপনি ছাগল, এই ছাগলগুলো মানে লালন পালন করেন কোথায়? নিজের বাসায়। নিজের বাসায় না? আপনার ওই জায়গায় ছাগলের বাসস্থানটা কিভাবে তৈরি করেছেন? আগে গরু ঘর আছিল। হ্যাঁ, গরু ঘর তো গরু নাই, এখন গরু ঘরে বাসস্থান সুন্দর করে উপরে মাচা দিয়েছেন। মাচার পরিবর্তে চকি দিছে। দর্শক দেখেন, আমরা যারা ছোট পরিসরে আছি, তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ছাগল পালন করতে পারি। তেমন আর্থিক প্রয়োজন হয় না, আর্থিক টাকার প্রয়োজন হয় না। কেননা আপনি ছোট থেকে বড় হতে পারবেন। যদি আপনি সফল হতে চান, তাহলে কিন্তু আপনার ছোট থেকে বড় হতে হবে। তা না হলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। ছোট থেকে বড় হতে হবে। আমার দুইটা, একটা ছাগল নিম্ন 30,000 টাকা দাম আছে। এই যে একটা ছাগলের দাম আছে 30,000 টাকা। আচ্ছা, আপনার এখানে ছাগলের টোটাল কতগুলো আছে? দাম আপনার টোটাল ছাগলের মূল্য কত আছে এখন? সামনে বিক্রির মতো 3টা ছাগল আছে। 3টা আছে বিক্রির মতো? 3টা আছে। 3টা ছাগল বিক্রির মতো টোটাল হাতে বাসা রাখে, জীবন খাওয়ান দিতে পারি, তো 1 লাখ টাকা দাম আছে। 1 লাখ? দেখেন দর্শক, 3টা ছাগল বিক্রি করবে 1 লাখ টাকা। তাহলে আমি গরু পালন করব। গরু পালন করলে তা আমি মনে করেন যে একটা গরুকে আমার বছরে খাবার দিতে হচ্ছে 50-60,000 টাকা খাওয়াতে হচ্ছে। তাই সেখান থেকে বেনিফিট কী পাবো? কিছুই পাবো না। তার জন্য আমি অবশ্যই বলি আপনারা ছাগল পালন করেন, ছাগল পালন করে অতি দ্রুত লাভবান হতে পারবেন। তাই না কাকা? এটাই
আচ্ছা যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা যদি ছাগল পালন করতে চায় তাহলে আপনি কিছু বলেন যে ছাগল পালন করতে পারবে কিনা আমি তো সবার বলে দিই যে ছাগল তো ফ্রি এই আমি আইছি বেলা 7টা পর্যন্ত থাকুম গ্যাস কিনা লাগে না হ্যাঁ গ্যাস কিনা লাগে না খাবার কিনা লাগে না পাতা পাতা যা আছে এতেই অগর পেট ভরে যায় এতেই লাভ তাহলে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু খুবই অল্প দিনের মাধ্যমে অল্প টাকায় ছাগল লালন পালন করতে পারতেছেন তো আল্লাহ আমার ছাগল দেখে দেখে অনেকে ছাগল কিনছে ছাগল দেখে দেখে অনেক ছাগল তারা লাভবান হইতাছে তারা লাভবান হইতাছে দেখেন কাকা সুন্দর কথা বলছে সুন্দর আইডিয়া নিয়েছেন আপনি ছাগল পালন করতেছেন খুব খুশি হলাম তো যারা ছাগল লালন পালন করতে চান তারা কিন্তু অবশ্যই ছোট থেকে বড় হতে পারবেন যদি আপনারা ধৈর্য এবং সততার সাথে ধৈর্য ধরে আপনারা কাজ করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা একদিন একদিন সফল হবেন অবশ্যই সফল হবেন তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমরা কিন্তু আপনাদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে থাকি আপনারা কীভাবে সফল হবেন এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো ছাগলের রোগ বালাই নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ কৃষি অ্যাবাউট আমি তুফাইল আলম ধন্যবাদ